নতুন বছর এসেছে জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে তাহলে বুঝে নাও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিণত হয়ে গেছো। নতুন বছর নিয়ে মাতামাতি করার কিছু নেই, শুধু ক্যালেন্ডারটাই বদলাবে আপনার বউ, বস, চাকরি, বেতন, সমস্যা, কপাল, ভাগ্য সব একই থাকবে। কোনটা আমার বাড়ি? একজন মহিলাকে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন চাকরি করতে চান? মহিলা, স্যার আমি নিজের একটা বাড়ি বানাতে চাই। অফিসার, কেন, আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? মহিলা, না স্যার, আমি স্বামীর বাড়িতে থাকি। অফিসার, তবে? মহিলা, যখন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমাকে শুনতে হয়, যাও বাপের বাড়িতে গিয়ে থাকো গিয়ে। আর বাপের বাড়িতে কিছু বলতে গেলে বলে, এখন ওটাই তোমার বাড়ি, তোমাকে ওখানেই থাকতে হবে, একটু মানিয়ে নাও। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না, এটাই বাস্তবতা। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। আসল মানুষ চালিয়ে নেয়, দুর্বল মানুষ অভিযোগ করে, সাধারণ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেই কাছের মনে হয়। প্রতিশ্রুতি দিতে গেলে দক্ষতার প্রয়োজন হয় না, শুধু কথাই যথেষ্ট, কিন্তু রাখতে গেলে দক্ষতার প্রয়োজন। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অন্য কাউকে পাওয়ার জন্য যতটা ভালোবাসবে বলে প্রতিশ্রুতি নাও, ঠিক ততটা ভালোবাসা নিজের জন্যও তুলে রাখো, দেখবে অনেকটা ভালো থাকবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। আজকাল আর ঠিক ভুল নিয়ে তর্ক করি না, সময়ের উপর ভরসা আছে, সময় হলে সবাই সব উত্তর পেয়ে যাবে। পৃথিবীতে সমস্ত জিনিসই ভীষণ দামি, পাওয়ার আগে আর হারানোর পর। যতই করি আমার আমার, কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছে খেলা, রয়েছে ভাঙার ভয়, মায়ার জালে জড়িয়ে আছে, চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। সবচেয়ে মনটা সরল হওয়া দরকার, মন যার সংশয়ে তার বড় কষ্ট, যার যেমন মন তার তেমন ধন, মনের কালি না ঘষলে ঈশ্বর লাভ কিছুতেই হয় না। কে কি করেছে, কার কি দোষ, অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন, সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায়। আগে নিজের মন খুঁজে দেখো, তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কিনা। কাউকে আঘাত না করেও স্বপ্ন বাস্তবায়ন করা যায়, এই ছবিটি তারই প্রমাণ। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়, সময় আর শিক্ষকের মধ্যে শুধু একটাই পার্থক্য, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেই। জীবনের রাস্তা কেউ করে দেয় না, নিজেকে বানিয়ে নিতে হয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। বসে থেকো না, সর্বদা কিছু না কিছু করে জীবন পথে এগিয়ে চলো। বসে থাকলে কিছুই নয়, সবার তুলনায় তুমি খালি পিছিয়ে পড়বে, যার জন্য পরবর্তীতে দায়ী শুধুমাত্র তুমি থাকবে, এই দায়ভার কেউ নেবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, যদি প্রয়োজন মনে করো তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।